আমি আমার বাপের কথা জিজ্ঞেস করি, ওর গায়ে ফসকা পড়ে কেন? মৃত্যুর 15 বছর পর মুক্তি পাচ্ছে মান্নার সিনেমা। ঢাকায় সিনেমা 90 দশকের জনপ্রিয় নায়ক প্রয়াত মান্না। এই অভিনেতার শেষ সিনেমা ছিল জীবন যন্ত্রণা, তবে সেই সিনেমাটি মুক্তি পায়নি। তবে এবার মান্না ভক্তদের জন্য সুখবর হলো, মৃত্যুর 15 বছর পর প্রযোজক সিনেমাটি নতুন করে মুক্তির কথা ভাবছেন। এর আগে একাধিকবার পরিকল্পনা করা হলেও ছবিটির মুক্তি পিছিয়ে গেছে। এবার আগামী 15 ডিসেম্বর এটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে প্রযোজক সংস্থা। তিনি বলেন, এটি মুক্তিযুদ্ধের সিনেমা, তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখে মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে 15 ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। এছাড়া সিনেমাটি এতদিন মুক্তি না পাওয়ার বিষয়ে খোস্টু বলেন, লীলা মন্থর নাম দিয়ে সিনেমাটির কাজ শুরু করেছিলাম, এই নামে 2011 সালে সেন্সর জমা দেই। নাম নিয়ে সেন্সর বোর্ডে আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। এরপর নানা জটিলতায় সিনেমাটি আর মুক্তি দেওয়া সম্ভব হয়নি। এই সিনেমায় শেষের দৃশ্যের কাজ করে যেতে পারেনি মান্না, তার আগেই চিরবিদায় নেন তিনি। এ কারণে পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় অভিনেতা শহীদ হওয়ার দৃশ্যটি সংযোজন করা হয়েছে বলে জানান ছবির কাহিনী সংলাপ ও চিত্রনাট্যকার জাহিদ হোসেন। জানা যায়, 2021 সালে অক্টোবরে সেন্সর ছাড়পত্র পেয়েছে জীবন যন্ত্রণা। প্রযোজক খোরশেদ আলম খোস্টুর সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে মৌসুমি, পপি, শাহানুর, মুক্তি, দিঘি, বাপরা সহ আরও অনেকেই। তো ভিউয়ার্স, আমাদের আয়োজন আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।